মঞ্চভবিষ্ঠ মাননীয় রাজ্য সভাপতি দিলীপ দা কৈলাসজি শিবপ্রকাশজী অরবিন্দজি মুকুল দা বাবুলদা দেবশ্রীদি রূপাদি এবং অন্যান্য সাংসদবৃন্দ ডান দিকের মঞ্চে রাজ্যের বিভিন্ন পদাধিকারী এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এবং এই বিশাল মহতী সভায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীবৃন্দ এই সভা আর নয় অন্যায়ের সভা এই সভা থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে পশ্চিম বাংলায় আর মমতার অন্যায়কে আমরা সহ্য করব না মমতার অন্যায়কে আমরা উৎখাত করব। আর তারই জন্য আপনারা আমার সাথে আওয়াজ আমি বলবো আর নয় বলবে না মমতা আর নয় আর নয় আর নয় পশ্চিম বাংলায় মানুষ অনেক আশা নিয়ে সিপিএম কে তারিয়ে তৃণমূল কংগ্রেস কে বসিয়েছিল কিন্তু মানুষ কি দেখছে এ তো কাল সাপ কে তারিয়ে কাল নাগিনী বসিয়েছে মানুষ পশ্চিম বাংলায় দলের লোক তাদের কর্মকাণ্ড করতে পারে না পুলিশ পৌঁছে যাচ্ছে যেখানে সেখানে কার্যকর্তার উপর হামলা হচ্ছে যিনি হামলা করছেন তার ওপর কোনো ব্যাপার নেই হামলাকারীকে পুলিশ ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে এর চেয়ে বড় অগণতান্ত্রিক কাজ পশ্চিম আর কিছু হতে পারে না তাই প্রতিজ্ঞা নিন আওয়াজ তুলেছিলেন স্বচ্ছ ভারতের আওয়াজ আজকে এই মঞ্চ থেকে আওয়াজ তুলতে চাই আমরা বাংলা আর তার একটা স্লোগান হবে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে কর তৃণমূল কংগ্রেস এটাই হচ্ছে আমাদের একমাত্র শপথ আর এ নিয়ে বিরোধিতা চলছে মমতা ব্যানার্জি সিএর বিরোধিতা করছেন অপপ্রচার চালাচ্ছেন আমি বাংলাদেশে জন্ম হয়েছে আমার ছ মাস বয়সে আমার বাবা মা এখানে আমাকে দেখানোর জন্য নিয়ে এসছিল এসছিল কিন্তু দাঙ্গার কারণে আমরা ফিরতে পারিনি দাঙ্গার কারণে আমরা বাংলাদেশে যেতে পারিনি সেই কারণে খানে থেকে যেতে বাধ্য হয়েছি এ ব্যথা মমতা ব্যানার্জি কি বুঝবে এ ব্যথা সিপিএম কি বুঝবে এ ব্যথা কংগ্রেসের নেতারা কি বুঝবে আজও বাংলাদেশের আনাচে কানাচে স্লোগান ওঠে দেয়াল লেখা হয় একটা দুইটা হিন্দু ধর সকাল বিকাল নাস্তা কর এই আওয়াজ চলছে আর সেই আওয়াজের মধ্যে কোন হিন্দু পরিবার বাংলাদেশে কৃষ্ণ নাম করবে রাম নাম করবে বজরং করে বাংলাদেশে হবে যদিও বাংলাদেশ তো দূরের কথা এখানে মমতাদির রাজত্বেও তো রাম নাম চলবে না রাম নাম করা যাবে না এখানেও বজরং বলির নাম করা যাবে না দুর্গা মায়ের বিসর্জন পর্যন্ত আটকে দেন মমতা ব্যানার্জি বাংলাদেশে আছি আছি না পাকিস্তানে মমতা রাজত্বে আছি না মমতাজ বেগমের রাজত্বে আছি যাক একটা অঘটন এবার ঘটেনি আপনাদের মনে আছে আগেরবার ভুবনেশ্বরে গিয়েছিলেন নবীন পট্টনায়কের সাথে দেখা করতে ভাবলেন দুর্গা প্রতিমার বিসর্জন আটকে রাম নবমীর বিসর্জন আটকে রাম নবমীর মিছিল আটকে যে পাপ করেছি দেবের মাথা পায়ে মাথা ঠেকিয়ে পাপ খণ্ডন করি আপনাদের মনে আছে সেবার পুরীর যেই জগন্নাথ মন্দিরের প্রথম সিঁড়িতে পা রাখতে যাবেন ওপরে দাঁড়ানো পান্ডা বলছে হে ম্যাডাম আর পা না এটা হিন্দু মন্দির এখানে মুসলমানের পা খানিছে। এবারও গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে এবার আর কোনো বিঘ্ন হয়নি কেন এবার জগন্নাথ দেবের আগে জগন্নাথ দেবের আগে অমিত করেছেন। কে দর্শন করতে সেই কারণে আর গন্ডগোল হয়নি আর সিপিএম কংগ্রেস চিৎকার করছে কেন দেখা করতে যাবে সিপিএম কংগ্রেস ঠিকাদারি নিয়েছে কিনা মমতা ব্যানার্জির ও কোথায় যাবে আর না যাবে তা সিপিএম কংগ্রেস ঠিক করবে এ প্রশ্ন আমি ওদের করতে চাই আজকে সিএ নিয়ে রকম অপপ্রচার চালানো হচ্ছে কারা অপপ্রচার চালাচ্ছে যারা পশ্চিম বাংলাকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে ছ ছজন মন্ত্রী প্রকাশ্যে টাকা নিচ্ছে এর ভিডিও ক্লিপিং পরিষ্কার এসে গিয়েছে ছ ছজন মন্ত্রী টাকা নিচ্ছে তার ভিডিও ক্লিপিং এসে গেছে তাই আমরা পরিষ্কার করে বলতে চাই এই বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আওয়াজ সংঘর্ষ আজ অমিত শাহজির আশীর্বাদ নিয়ে আমরা এখান থেকে শুরু করব তাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গেছে আপনারা আমার সাথে বলুন অমিত শাহ জি স্বাগতম अमित शाह जी स्वागतम अमित शाह जी स्वागतम भारत माता की भारत माता की अमित शाह जी स्वागतम अमित शाह जी स्वागतम अमारे नेता तुम्हारे नेता अमित शाह जी स्वागतम अमारे नेता तुम्हारे नेता अमित शाह जी स्वागतम बंदे मातरम बंदे मातरम भारत माता की अमित शाह जी शाहतम अमित शाह जी शाहतम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद Amid Shah Jahanabad, Jahanabad, Jahanabad. Shah Sagadam, Sagadam, Sagadam. Amid Shah Sagadam, Sagadam, Sagadam. Amid Shah Sagadam, Sagadam. বন্ধুগণ এবার আমাদের পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজিকে স্বাগত জানাবেন পুষ্পস্তব ফুলের মালা দিয়ে আমাদের রাজ্য সভাপতি মেদিনীপুরের সাংসদ মাননীয় শ্রী দিলীপ ঘোষ আপনারা সকলে দাঁড়িয়ে উঠে বলুন ভারত মাতাতা কি ভারত মাতা কি জয় শ্রী রাম জয় শ্রী মাতরম রমনা কালী মন্দির কালীর ঠাকুরের মূল ছবি माननीय অমিত শাহ আমরা বাংলা বিজেপির পক্ষ থেকে উপহার দিলাম শরণার্থীদের বহু দুঃখ দুর্দশার সঙ্গে যে স্মৃতি জড়িত আছে রমনা কালী কালীর মূর্তির ছবি বলুন অমিত 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 স্বাগতম স্বাগতম শাহ শাহ স্বাগতম আমাদের এখন দুটি বই আগে মালা দেওয়া হবে নাগরিক সম্বর্তনা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের পার্টির সাধারণ সম্পাদক এবং সাংসদগণ মালা দিচ্ছেন আপনারা বলুন অমিত শাহজি স্বাগতম অমিত শাহজি স্বাগতম শ্যামাপ্রসাদ মুখার্জি আমার रहे শ্যামাপ্রসাদ মুখার্জি অমর দুটো আমরা উন্মোচন করব মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর ওপরে লেখা দুটো বই তার শুভ উন্মোচন করবেন আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি কোন ভারত মাতা কি ভারত মাতা কি Bonde